আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামাউন হোসেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যান্ডেজ আর প্রিফ্রম কীভাবে প্রোডাকশন করা হয়। ক্যান্ডেজ আর মূলত 50 গ্রাম, 70 গ্রাম, 80, 90, 100 বিভিন্ন সাইজের হয়ে থাকে। আমি আপনাদেরকে দেখাবো 50 গ্রাম প্রিফ্রম কীভাবে প্রোডাকশন করা হয়, এর মূল উপাদান কী, কীভাবে কি করা হয়, যাবতীয় আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি আপনারা উপভোগ করবেন। অ্যাসপেট পেট র মেটেরিয়াল মেড ইন ইন্ডিয়া। বিভিন্ন ব্র্যান্ডের র মেটেরিয়াল হয়ে থাকে, যেমন ইনোপ্লাস, মিটশু পেট, আমরা অ্যাসপেটই ব্যবহার করি। র মেটেরিয়াল প্রথমে হপার ড্রায়ারে 180 ডিগ্রি সেলসিয়াসে আপনাকে মিনিমাম 2 ঘন্টা হিট করে নিতে হবে। হিট কম হলে আপনার প্রিফ্রম সাদা হবে। ড্রায়ারে হিট কমপ্লিট হলে আপনাকে মেশিনে হিট অন করতে হবে। মেশিনে হিট কমপ্লিট হলে এর পরবর্তী ধাপ হচ্ছে মোল্ড টেম্পারেচার কন্ট্রোলার অন করতে হবে। তবে মোল্ড টেম্পারেচার কন্ট্রোলার অন করার পূর্বে অবশ্যই আপনাকে মোল্ডে পানির লাইন চালু করতে হবে। মোল্ডে পানির লাইন অন না করে আপনি মোল্ডে টেম্পারেচার কন্ট্রোলার অন করতে পারবেন না, কারণ পানি হচ্ছে পেডের প্রাণ। মোল্ড টেম্পারেচার কমপ্লিট হতে হতেই আপনাকে মেশিনের প্যারামিটার সেট করে নিতে হবে। প্রথমে আপনি ইঞ্জেকশনে যাবেন, ইঞ্জেকশনে প্রেশার স্পিড আপনাকে সেট করতে হবে। এমন একটা আইডিয়া নিয়ে প্রেশার স্পিড সেট করতে হবে যেন আপনার প্রোডাক্টটি সম্পূর্ণ আসে। পেট সম্পূর্ণ না আসলে আপনার ম্যান্ডেলে বেঁধে যাবে, যেটি আপনার জন্য ঝামেলা সৃষ্টি করতে পারে। ইঞ্জেকশন সেটিং হয়ে গেলে আপনাকে চার্জে গিয়ে শর্ট ওয়েট দিতে হবে। শর্ট ওয়েট হচ্ছে আপনার প্রোডাক্টের ওয়েট কতটুক। আমার যেহেতু 50-50-100 গ্রাম ওয়েট, সেক্ষেত্রে আমি 90 দেবো। এরপরে আপনাকে শাক ব্যাগ দিতে হবে। এরপরে আপনাকে কুলিং টাইম দিতে হবে। কুলিং টাইম হচ্ছে আপনার প্রোডাক্ট মোল্ডের ক্যাভিটিতে কত সময় ঠান্ডা হবে সেই টাইম। এটি শেষ হলে আমরা এখন ইজেক্টরে চলে যাব। ইজেক্টরের মূলত 3টি মোড হয়ে থাকে, কাউন্ট, ভাইব্রেশন, হোল্ড। প্রিফ্রম মোল্ডের ক্ষেত্রে ভাইব্রেশন মোডটাই সবচেয়ে বেশি কার্যকরী। আপনারা যে কোনো মোড ব্যবহার করতে পারেন, আমি ভাইব্রেশনই ব্যবহার করব। ভাইব্রেশন কেন ব্যবহার করছি সেটা একটু পরেই জানতে পারবেন। ইজেক্টর পজিশন আপনাকে সেট করতে হবে, প্রেশার স্পিড পজিশন আপনাকে সেট করতে হবে। সব কিছু শেষে এখন চলুন মেশিন রানিং করে দেখি। মেশিনে ব্যারেলে যে গরম ম্যাটেরিয়াল থাকবে, গলিত ম্যাটেরিয়াল, এটা আপনি অবশ্যই পুশিং করে ফেলে দেবেন। আলহামদুলিল্লাহ, ভালোভাবে মেশিন রানিং হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়া। এটা হচ্ছে লং টেইল প্রিফ্রম মোল্ড। লং টেইল প্রিফ্রম মোল্ড আপনার রানারটা প্লাস দিয়ে কেটে দিতে হয়। এখন বলি ভাইব্রেশন মোডটা আমি কেন ব্যবহার করলাম। ভাইব্রেশন মোডের সুবিধা হচ্ছে আপনার প্রোডাক্ট ম্যান্ডেলে বেঁচে থাকার কোনো রকমের সম্ভাবনা নেই। প্রথমে যদি না পড়ে, দ্বিতীয়বারে আপনার প্রোডাক্ট অবশ্যই অবশ্যই রিলিজ হয়ে যাবে। এই জন্যেই প্রিফ্রম মোল্ডে ভাইব্রেশন মোডটাই সবচাইতে বেশি কার্যকরী। পরবর্তী ভিডিওতে দেখাবো এই প্রিফ্রম থেকে কিভাবে জার তৈরি করতে হয়, এ টু জেড দেখাবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ।